আসসালামু আলাইকুম ইব্রিয়ন আমরা লাস্ট ভিডিওতে কম্পিউটার ভিশন উইথ রোবেটিক্সের একটি প্রোজেক্ট করেছিলাম আজকে আমরা এই প্রোজেক্টের রিকোয়ারমেন্টসগুলি নিয়ে কথা বলবো প্রথমে চলে আসি আমাদের কম্পিউটার ভিশনের যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামটা আমরা করেছিলাম পাইথন ইউজ করে সো আমাদের সিস্টেমে প্রথমে পাইথন ইনস্টল করতে হবে এখানে পাইথনের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সো আমাদের পাইথন ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করে এরপরে আমরা প্রোগ্রাম যে লিখেছিলাম সেটা লিখেছিলাম এক এডিটরে পাইথন প্রোগ্রামটা সেই এডিটরের নাম ছিল ভিজুয়াল স্টুডিও কোর্ট তো এইখানে আসার পরে আমরা চাইলে এই এডিটরটা ইউজ করতে পারি এছাড়া আসলে অনেক ধরনের এডিটর আছে যেটা ইউজ করতে পারি আমরা তুমি যদি অন্য কোনো এডিটরে কমফোর্টেবল হয়ে থাকো তাহলে সেটা ইউজ করতে পারো বাট আমার রিকমেন্ডেশন হলো ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করা এরপরে আমরা আরডিনোতে কোড করেছিলাম বা প্রোগ্রাম করেছিলাম এই আরডিনোতে প্রোগ্রাম করার জন্য আমাদের একটা আইডিএ দরকার ছিল সো আমরা যে আইডি এটি ইউজ করেছিলাম সেটা হলো আরডিনো আইডি সো এখানে আসার পরে আরডিনো আইডিটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে তোমাদের যার যার অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী এরপরে আমাদের এই প্রোজেক্টে দরকার হয়েছিল একটা আর্ডিনো সো আমাদের একটা আর্ডিনো দরকার হবে আরডিনো আর্ডিনো বা আর্ডিনো মেকা একটা হলেই হবে বা ন্যানো আর এখানে একটা আর্ডিনো দেখা যাচ্ছে আর আমাদের একটা এলইডি দরকার হবে সো এই হলো আমাদের প্রোজেক্টের রিকোয়ারমেন্টস নেক্সট ভিডিওতে আমরা আর্ডনিতে কীভাবে প্রোগ্রামিং করতে হয় এটা নিয়ে কথা বলবো সবাইকে ধন্যবাদ ভিডিওতে আমার সাথে থাকার জন্য